আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম বরিশালে ইয়োনর বাসায় হামলার দুই মামলায় এই প্রধান আসামি মেয়র সাদিক আব্দুল্লাহ প্রধানমন্ত্রী কাউকে ছাড়বেন না জানালেন ওবায়দুল কাদের করোনায় মৃত্যু শনাক্ত কমছে স্বস্তির সুযোগ নেই মত বিশেষজ্ঞদের টিকা বিক্রিতে অভিযুক্ত বিজয় কৃষ্ণ কারাগারে ক্লিনিকে অভিযান হেফাজত আমির বাবুনগরীকে শেষবারের মতো দেখতে হাটহাজারিতে মানুষের ভিড় রাতেই দাফন পরিমণি ফের রিমান্ডে হয়রানির অভিযোগ আইনজীবীর ভয়াবহ মাদকের উৎস জানতেই বারবার জিজ্ঞাসাবাদ দাবি রাষ্ট্রপক্ষের কাবুল বিমানবন্দরে এখনও বিশৃঙ্খলা মার্কিন সেনাদের সহায়তাকারীদের ধরতে আফগানিস্তানের বাড়ি বাড়ি তালেবানদের তল্লাশি দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবনে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে দুটিতেই হুকুমের আসামি করা হয়েছে সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে এছাড়া মামলায় 30-40 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত কয়েকশো জনকে আসামি করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীতে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ঘটনাকে পরিকল্পিত দাবি করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে আওয়ামী লীগ বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে কয়েক দফা হামলা চালানো হয় এ ঘটনায় পুলিশ ও আনসার সদস্য সহ অন্তত 30-40 জন আহত হন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন আমার তখন আমি তার কাছে জানতে চেয়েছি ভাই আপনার পরিচয়টা উনি বলেছিলেন যে আমি যতটুকু মনে পড়ে উনি বলেছিলেন আমার নাম সাজ্জাদ সেনিয়াবাদ আমি সহসভাপতি বাংলাদেশ ছাত্র এবং এক পর্যায়ে কথা বলতে বলতে আমাকে পিছন থেকে ইয়ে করছেন যে আমার পিছন থেকে আসা যখন শুরু করছে তখন আমি বুঝতে পেরেছি যে আমাকে ঘিরে ধরা হচ্ছে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে এর মধ্যে একটির বাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনিবুর রহমান মেয়র সাদিক আব্দুল্লাহকে হুকুমের আসামি করেছেন তিনি অপরটির বাদী পুলিশ ইয়োনো মহোদয় বাসায় হামলার জন্য উনি নিজে একটি মামলা করছেন এবং এখানে পুলিশের কর্তব্য কাজে বাধা এবং রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে যে একটি ত্রাসের সৃষ্টি হয়েছে সেজন্য আমরা পুলিশের পক্ষ থেকে একটি মামলা হচ্ছে প্রশ্ন কিন্তু দুটি যে আনসার কোন পর্যায়ে গিয়ে গুলি করেছে আনসার যখন আহত হয়েছে তখন গুলি করেছে রক্তাক্ত হয়েছে তখন গুলি করেছে তার মানে কি গুলিটা ওই পক্ষ থেকে এসছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের পুরোপুরি এখন নিয়ন্ত্রণে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে ছড়ানো ছিটানো যে বিষয়গুলি ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই পরিহার করা হয়েছে বৃহস্পতিবার বেলা 12:45 দিকে মেয়রের বাসভবন হঠাৎ করেই ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদিও কিছুক্ষণ পর সেখান থেকে চলে যান তারা এত বছরে এমন কোনো ঘটনা ঘটে নাই এইভাবে আমাদের গুলি করা লাগবে যখন গুলি হয়েছে যখন তখন ওরা এসে সবাই আমাকে আর মানে সামনে যেতে দেন ওরা ওদের গায়ে লাগছে কতজনের লাগছে আমি হিসাব করে বলতে পারবো এদিকে এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত আহতদের চিকিৎসা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি করেছে স্থানীয় আওয়ামী লীগ সিটি মেয়রের বাসভবনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় আমরা যেহেতু বিচার বিভাগীয় তদন্ত চেয়েছি আমরা মামলা করব এবং আগস্ট পর্যন্ত যদি এই টিয়নো বরিশাল সদর উপজেলা থেকে থাকে 1 সেপ্টেম্বরের থেকেই তার অপসারণের দাবিতে জেলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগ যুগপথ আন্দোলন আওয়ামী লীগের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য করা হয়েছে আমরা এই খেলা আমরা খেলতে দেব না অপ্রীতিকর ঘটনা এড়াতে বরিশাল নগরীতে 10 প্লাটুন বিজিবি মোতায়েন ও একই সঙ্গে 10 জন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে রাখার সিদ্ধান্ত হয়েছে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত 12 জনকে আটক করা হয়েছে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে বাংলাভিশন নিউজ ডেস্ক এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশালের ইয়োনোর বাসভবনে হামলাকারীদের গ্রেফতার অব্যাহত রয়েছে এই ঘটনায় যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বরিশাল শহরে এখন আর উত্তেজনা নেই তদন্তের মাধ্যমে কেউ যদি ভুল করে থাকে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন 15 আগস্টে বিএনপি নেত্রীর জন্মদিন পালন প্রতিহিংসামূলক রাজনীতিরই বহিঃপ্রকাশ কথা বলেন বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা প্রসঙ্গেও
নিজেদের দলের কেউ কোন অন্যায় করলে শাস্তি দিয়েছে এমন কোন দৃষ্টান্ত বিএনপি আমলে নেই। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা ভুরি ভুরি দৃষ্টান্ত পর্যন্ত আপন লোকদেরকে সাজা দিয়ে দণ্ড দিয়ে জেলে পাঠিয়ে প্রমাণ তিনি রেখে ঘটনা ভিডিও ফুটেজ থাকে যারা যারা জড়িত কাউকে ছাড় দেওয়া। এদিকে বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, বরিশালের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তদন্তের মাধ্যমে বেরে আসবে কার ভূমিকা কি ছিল, কেউ যদি ভুলভ্রান্তি করে থাকে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা। বরিশালের ঘটনা পর্যায়ক্রমে যেখানে গিয়েছিল সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সেখানে যেতে হয়েছে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী বরিশাল শহরকে এখন মানে যে উত্তেজনাটা ছিল সেই উত্তেজনাটা এখন নাই, তারা একটা শান্তিপূর্ণ পরিবেশের মানে আনয়ন করেছে। মামলায় তদন্ত করার পরেই আমরা বলতে পারবো কি দোষী কার মানে প্ররোচনায় কিংবা কে কি করেছে। ইসরায়েল থেকে বাংলাদেশে আড়িপাতা যন্ত্র আমদানি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের সাথে বাংলাদেশের কখনো কমার্শিয়াল কোনো চুক্তি হয়নি। কখনো ইসরায়েলের সঙ্গে কোনো কমার্শিয়াল চুক্তি ইসরায়েল বাংলাদেশের নেই। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার। বরিশালের ঘটনাও তার প্রমাণ। দেশের অবস্থা পাকিস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান দলটির নেতাকর্মীরা। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা। বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধা ও নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার এত বেশি ভীত সন্ত্রস্ত, তাদের পায়ের তলে মাটি নেই, তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্য একটা ধর্মীয় একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে, একটা সাধারণ অনুষ্ঠান যেখানে কোনো সমস্যা নেই সেখানেও তারা আজকে বাধা দিয়ে শুধু নয় তারা দমনমূলক একটা নির্যাতনমূলক ব্যবস্থা করছে। মূল উদ্দেশ্যটি হচ্ছে যে বাংলাদেশে তারা একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, এখানে অন্য কোনো রাজনৈতিক দল থাকবে না। ঠিক বাকশাল যেভাবে তারা তৈরি করেছিল 1975 সালে সেই একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়, সম্পূর্ণ একটা ফ্যাসিস্ট কায়দায় প্রতিষ্ঠা। বরিশালে সরকার দলীয় নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে, শুধু বরিশাল কেন সবখানেই এখন আপনার লেট লুজ, এটা থেকে সন্ত্রাসের রাজত্ব, এটা থেকে রেইন অফ টেরার। আপনি দেখেন আসিফ নজরুল সাহেবকে কিভাবে আপনার তারা লাগিয়ে দিয়েছে এবং কিভাবে তাকে থ্রেট করেছে, এটা কোনো সভ্য গণতান্ত্রিক দেশ বলবেন এটাকে? এটা তো পাকিস্তানিদের চেয়েও খারাপ। করোনার দ্বিতীয় ডোজ টিকা নেয়ার পর বেগম খালেদা জিয়া স্বাভাবিক আছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন পর্যন্ত ভালো আছে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। পুষ্পাঞ্জলি অর্পণ। দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও 159 জনের, এটি 45 দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু। তবে সংক্রমণ কমলেও তাতে স্বস্তির সুযোগ নেই বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সব কিছু খুলে দেয় ও স্বাস্থ্যবিধি মানতে গা ছাড়া ভাব আবারও সংক্রমণ পরিস্থিতি নাজুক করে তুলতে পারে বলে আশঙ্কা তাদের। করোনার সব সূচকই আপাতত কিছুটা নিম্নমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আরও 159 জন সহ কোভিড 19-এ মোট 24,878 জনের মৃত্যু হল। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 50 জন, এরপর চট্টগ্রামে 38, সিলেটে 23, রাজশাহীতে 13, খুলনায় 12, বরিশালে 10 ও রংপুরে 8 জন। 37,226টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,566 জনের। এ নিয়ে মোট 14,47,210 জনের করোনা শনাক্ত হল। 24 ঘন্টায় শনাক্তের হার 17.64 ও মৃত্যুর হার 1.72। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা রোগীর শনাক্তের হার কমলেও দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দেয় ঝুঁকি আবারও বাড়বে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে হোটেল রেস্তোরাঁ খুলে দেওয়ার পরই আবারও সংক্রমণ বেড়েছে বলেও স্মরণ করিয়ে দেন তারা। খুব বেশি স্বস্তিতে থাকার কিন্তু সুযোগ নেই।
আমরা বিগত দিনে দেখেছি যখনই একটু রিল্যাক্স করা হয় আবার সংক্রমণের হার বেড়ে। তাছাড়া আজকে থেকে যেহেতু অফিসিয়ালি পর্যটন শিল্প খুলে দেওয়া হচ্ছে, ডেফিনেটলি বলাই যেতে পারে যে সংক্রমণের হার আবার বাড়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণে কঠোর অবস্থানে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে টিকা দেওয়ার হারটা বাড়াতে হবে। যথেষ্ট পরিমাণে যদি আমরা ভ্যাকসিন কভারেজ দিতে পারি তাহলে কিন্তু ফোর্থ ওয়েভটা আমরা কন্ট্রোল করতে পারবো। টিকার প্রতি মানুষের আগ্রহ ইতিবাচক উল্লেখ করে এর আওতা বাড়ানোরও পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। মডার্নার করোনা টিকা বিক্রি ও টাকার বিনিময়ে তা পুশ করার অভিযোগে গ্রেফতার পল্লী চিকিৎসক বিজয়কৃষ্ণ তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে তার ক্লিনিকে অভিযান চালিয়ে 19 টিকা কার্ড ও মডার্নার প্রথম ডোজ গ্রহীতাদের পূরণ করা বেশ কিছু ফর্ম জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রাজধানীর দক্ষিণখান হাজিপাড়া এলাকায় হাজি বিল্লাল আলী স্কুলের প্রবেশগুলির মুখেই দরিদ্র পরিবার সেবা সংস্থা ক্লিনিকের অবস্থান। করোনা টিকা দেয়া হয় না এমন কথা লেখা থাকলেও 500 থেকে 1,000 টাকার বিনিময়ে মডার্নার করোনা ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ক্লিনিকটির বিরুদ্ধে। এর মালিক পল্লী চিকিৎসক বিজয় কুমার তালুকদারকে গ্রেপ্তার করেছে দক্ষিণখান থানা পুলিশ। জব্দ করা হয় 2 অ্যাম্পুল মডার্নার টিকা ও 20টি খালি বাক্স। বৃহস্পতিবার ক্লিনিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ওষুধ প্রশাসন অধিদপ্তর অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির প্যাথোলজি বিভাগে পাওয়া যায় কোভিড-19 টিকা কার্ড ও মডার্নার প্রথম ডোজ গ্রহীতাদের পূরণ করা বেশ কিছু ফর্ম। তার বাবা টাকার বিনিময়ে করোনা ভ্যাকসিন দিতেন কিনা তা জানেন না বলে দাবি করলেন গ্রেপ্তার হওয়া চিকিৎসকের ছেলে। কম হইলেও যদি দেওয়া হয় 1,000-1,500 মানুষ, এর মধ্যে কি 1-2 জন নাই যে এই টাকা নিয়ে ঝামেলা করবে? বলেন, আপনিই বলেন এই ঝামেলাটা। আপনারই গেছে এলে টিকা, এগুলি সব ঝামেলা 12 তারিখে। 12 তারিখের পরে এখন কথা উঠছে যে টাকা নেই এই সেই, এতদিন কি এটা ছিল না? এগুলি কীভাবে এই ভ্যাকসিন রাখি তারপরে এই সেই, এটা বলেন। খোসা ওইটা পাওয়া যাইতেই পারে, আমার ভ্যাকসিন তো আর পাওয়া যায় নাই। ভ্যাকসিন আমি বলি পাওয়া গেছে হলো গিয়ে একটা নিচে পড়া, আর একটা হলো গিয়ে বাসায় হলো গিয়ে ক্ষুদ্র দুই, মানে ওটা ভুলবশত ফ্রিজে ফ্রিজিং করা হয়েছিল, ভুলবশত ফেরত দিয়ে তার মনে ছিল না, এই কারণে এই দুইটাই ওনারা পাইছে। এরপরে যে এইটারে এই বানাইলো। ক্লিনিকটি থেকে করোনা টিকা নেওয়ার কথা স্বীকার করলেন স্থানীয়রা। দ্বিতীয় ডোজ নেওয়ার ব্যাপারেও উদ্বিগ্ন তারা। সার্কুলার হয়েছে 2 দিন আগে, ক্যাম্পিংয়ে যায়, ক্যাম্পিং প্রশিক্ষণ দেয়। হ্যাঁ, দিয়া দেয়া টিকা আইছে, আবার কেন্দ্র হয়েছে, পরে কমে কমে কেন্দ্র দেয় টিকা দেবে সবাই এলাকার সবাই জানে। গ্রেপ্তার বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 23 আগস্ট শুনানির দিন ঠিক করে আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের আমির জোনায়েদ বাবুনগরিয়ান নেই। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 11টায় হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হবে। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট, ক্যামেরা ছিলেন সাইফুল ইসলাম। বৃহস্পতিবার সকাল 8:30 দিকে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় নিজের ঘরে অসুস্থ হয়ে পড়েন হেফাজত আমির জোনায়েদ বাবুনগরী। পরে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান হাসপাতালে আনার আগে মারা যান তিনি। তার মৃত্যুর খবরে ছুটে আসেন হেফাজতের নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা। বাংলাদেশের মানুষ বিশেষ করে কৌমি জগৎ আজকে অনেক শোকাহত। আমরা হুজুরের জন্য সারা দেশবাসী এবং হুজুরের যেই হাজার হাজার ছাত্র, আমরা তাদের কাছে সবার কাছে দোয়া চাই, হুজুরের মাগফিরাত কামনা করছি। পরে দুপুর 1:30 দিকে হাসপাতাল থেকে বাবুনগরীর মৃতদেহ নেওয়া হয় হাটহাজারী মাদ্রাসায়। সেখানে শেষবারের মতো তাকে দেখতে ভিড় জমে সর্বস্তরের মানুষের।
আজকে হাটাদারিতে হঠাৎ করে হুজুর অসুস্থ হয়ে গেছে, তারপরে হুজুরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, আসার প্রতিবন্ধী কিন্তু হুজুরে মারা গেছেন। নাস্তিক মুরতাদের বিরুদ্ধে উনি সারা জীবন যুদ্ধ করিয়েছেন, কারো হাতে আপোষ করেন নাই, কারো হাতে বিক্রি হন নাই। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির মৃত্যুর 11 মাসের মাথায় চলে গেলেন প্রতিষ্ঠাতা মহাসচিব জোনায়েদ বাবুনগরীও। 2020 সালে হেফাজতের আমির হন তিনি। 1953 সালের 8 অক্টোবর ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। 1978 সালের শেষে বাবুনগর মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। স্ত্রী, 5 মেয়ে ও 1 ছেলে সহ অসংখ্য সুবহানুদ্দাহী রেখে গেছেন প্রখ্যাত এ আলেম। শরীর যেহেতু খারাপ। শাহিদা পিয়া, বাংলাভিশন, চট্টগ্রাম। চিত্রনায়িকা পরিমণির মাদক আইনের মামলায় তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নাকচ হয়েছে জামিন আবেদন। একই বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে পরিমণিকে হয়রানির অভিযোগ করেছেন তার আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ভয়াবহ মাদকের উৎস জানতেই বারবার পরিমণিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল 8:30 চিত্রনায়িকা পরিমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়, রাখা হয় আদালতের হাজতখানায়। বেলা 12:00 দিকে মাদক মামলায় রিমান্ড শুনানিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে তোলা হয় পরিমণিকে। শুনানি হয় তার জামিনের জন্য করা আবেদনেরও। রিমান্ড মঞ্জুর করলেও নাকচ হয় জামিন আবেদন। তৃতীয় দফায় রিমান্ডকে প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক মনে করেন পরিমণির আইনজীবী, আর রিমান্ডে নেয়ার যৌক্তিকতা তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। একই যুক্তি বারবার দেখিয়ে বারবার তাকে হয়রানি করার জন্য রিমান্ডে নেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এটা দেশের প্রচলিত আইন সমর্থিত নয়, এবং কোনো আসামি সাধারণত আমরা দেখে থাকি যদি সে জেলে চলে যায় তাকে পুনরায় রিমান্ডে নিয়ে পুলিশ কাস্টে দেওয়া, এটা এক্সেপশনাল। মাদকগুলি সে কোত্থেকে পেয়েছে, কারা যোগান দিয়েছে, এই কথাগুলির উৎসটা কিন্তু সে বলে নাই, এই জন্যই পুলিশ রিমান্ড চেয়েছে। এখানে পুলিশ রিমান্ডের যেহেতু আইনে বিধান আছে রিমান্ড চাওয়া, সেখানে সে পুলিশ সেই কাজটি করেছে। এখানে শুধু তাকে এমনি হয়রানি করার জন্য কিন্তু এই রিমান্ড চাওয়া হয়নি। গত 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয় পরিমণিকে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সন্তান নিয়ে এক জাপানি নারী ও তার বাংলাদেশি স্বামীর বিরোধ হাইকোর্টে গড়িয়েছে। ওই দম্পতির 2 মেয়েকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে আগামী 30 দিন ওই 2 মেয়ে নিয়ে তাদের বাবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 2 মেয়েকে ফিরে পেতে ওই মায়ের করা রিটে এ আদেশ দেয় বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ। টোকিওতে বসবাস করা বাংলাদেশি ও বর্তমানে আমেরিকারও নাগরিক শরীফ ইমরান 2008 সালে জাপানি নাগরিক ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার এরিকো নাকামোকে জাপানি আইনে বিবাহ করেন। তাদের 12 বছরের দাম্পত্য জীবনে 3 কন্যা সন্তান জন্মগ্রহণ করে। 2021 জানুয়ারিতে ইমরান এরিকো দম্পতির বিবাহ বিচ্ছেদ হলে মেয়েদের নিজের জিম্মায় নিতে চান শরীফ ইমরান, কিন্তু মায়ের সম্মতি না থাকায় তাদেরকে বাবার জিম্মায় দিতে চায়নি আমেরিকান স্কুল ইন জাপান কর্তৃপক্ষ। একদিন স্কুল থেকে ফেরার পথে 2 মেয়েকে নিজের জিম্মায় নিয়ে যান ইমরান শরীফ। এ নিয়ে টোকিওতে পারিবারিক আদালতেও মামলা হয়। মামলায় হেরে গেলেও বাবা ইমরান শরীফ না জানিয়ে 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। কোনো উপায় না দেখে বাংলাদেশে এসে রিট আবেদন করেন জাপানি নাগরিক। বৃহস্পতিবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রিট আবেদনটি শুনে রুলসহ আদেশ দেন। আদালত সন্তুষ্ট হয়ে 3 আদেশ দিয়েছেন। 1 আদেশ হলো কেন তাকে অভিভাবকত্ব দেওয়া হবে না এই মর্মে কারণ দর্শিয়েছেন, আর দ্বিতীয়ত হলো আগামী 31 অগস্ট সশরীরে 2 থানার ওসি এবং বাবা এবং তার ফুফুকে বাচ্চাদেরকে নিয়ে আদালতের সামনে হাজির হতে বলেছেন, আর তৃতীয়ত 30 দিনের মধ্যে তারা বাংলাদেশ ত্যাগ করতে পারবে না, বিদেশে ট্রাভেল করতে পারবে না, এই জন্য ইমিগ্রেশন অথরিটি সহ মিনিস্ট্রি অফ হোমকে নির্দেশনা দিয়েছে। জাপানি মায়ের আশা আদালতে ন্যায় বিচার পাবেন তিনি। আইনজীবীদের সহায়তায় আমি প্রথম পদক্ষেপ নিলাম। এটা শুধু মায়ের জিম্মা নয়, মা ও সন্তানের ভালোর জন্য। আমি 6 মাস আমার মেয়েদের দেখতে পারছি না, এই জন্য আমি আমার চাকরি ছেড়েছি, আরেক মেয়েকে রেখে এসেছি। আমি মেয়েদের মিস করছি। আমি বিশ্বাস করি বাংলাদেশে বিচার আছে। এরিকো নাকামো জানান তিনি বাংলাদেশে এসে ইমরান শরীফের সাথে যোগাযোগ করে মেয়েদের সাথে দেখা করতে চান, কিন্তু করোনার অজুহাতে বারবার এড়িয়ে যান ইমরান শরীফ। পরে তাকে চোখ বেঁধে হোটেল থেকে নিয়ে যাওয়া হয় একটি বিশেষ স্থানে।
মেয়েদের সাথে ঘণ্টাখানেক কাটানোর পর তাকে আবার চোখ বেঁধে হোটেলে নামিয়ে দিয়ে আসা হয়। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভাইরাস আতঙ্কে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের সব পর্যটন কেন্দ্র, চালু হয়েছে হোটেল মোটেলও। সীমিত পরিসরে হলেও এ সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পর্যটন সংশ্লিষ্টরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পর্যটন কেন্দ্রগুলোতে এখনই ভিড় বাড়লে আবারও ছড়িয়ে পড়বে করোনা সংক্রমণ। মৃত্যু ঝুঁকি ও লকডাউন এড়াতে পর্যটকদের সতর্ক করেন তারা। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে খুলেছে পর্যটন কেন্দ্র। ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করতে নতুন সাজে সেজেছে দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজারের 500+ হোটেল মোটেল। রুম বুকিং দিয়ে এরই মধ্যে সেখানে যাওয়া শুরু করেছেন অনেকে। বিধিনিষেধ না থাকায় এ যেন হাঁপ ছেড়ে বাঁচলেন পর্যটকরা। বিয়ে করছি তো, তো লকডাউন খোলার কারণে এর জন্য আসলাম কক্সবাজারে, যাতে লকডাউন তো আর না দেয়, যাতে আমরা একটু বিয়েছে ঘুরেফেরা করতে পারি। তাই লকডাউনে প্রায় কুয়াকাটার বিভিন্ন রকম যে পর্যটন স্পটগুলো, সেই স্পটগুলো আরও সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গা থেকে কুয়াকাটাতে আগের চেয়ে আরও বেশি পরিমাণে পর্যটক আসবে। সাগরকন্যা কুয়াকাটা থেকে শুরু করে অন্য দর্শনীয় স্থানের মতোই পেখম মেলেছে পাহাড়ি কন্যা রাঙামাটিও। তবে এখনই উন্মুক্ত হচ্ছে না সুন্দরবন। এরপরও সরকারি নির্দেশনা মেনে পর্যটকদের মন জয়ের আপ্রাণ চেষ্টায় এখাত সংশ্লিষ্টরা। বিগত দিনের যে ক্ষতিটা হয়েছে সেটা আশা করি আমরা পুষিয়ে নিতে পারবো, এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। পর্যটন খাতের শীর্ষ সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতিও জানালেন, ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো কষ্টসাধ্য হলেও নতুন সিদ্ধান্ত প্রাণে সঞ্চার ঘটাবে। পর্যটন শিল্পের প্রায় 40 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, ওনার এই সিদ্ধান্তে প্রাণের সঞ্চার আসবে। বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা টুরিস্ট ডেস্টিনেশনগুলোতে একটা উৎসবের ছোঁয়া লাগবে, কারণ এটা তো এই সময়টুকু একটা সিজন। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পর্যটন কেন্দ্রে যাওয়া মানেই বাড়বে ভিড়, যা উস্কে দিতে পারে করোনার সংক্রমণ। পর্যটন কেন্দ্রগুলো থেকে আবার নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এমন একটি আশঙ্কা অবশ্যই থেকে যাবে। এ অবস্থায় আমাদের পরামর্শ হচ্ছে, পর্যটন কেন্দ্রে যেন মানুষজন ভিড় না করে একজন থেকে আরেকজন যেন বেশ দূরে অবস্থান করে, একই সাথে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। লকডাউনের মতো পরিস্থিতি এড়াতে পর্যটকদের এখনই ভিড় না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যশোদ নেতা কাজী আরেফ হত্যাকাণ্ড সহ একাধিক হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেফতার করেছে র্যাব। কারওয়ানবাজারে মিডিয়া সেন্টারের এক সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খদকার আল মঈন জানান, র্যাব 5-এর অভিযানে বুধবার মধ্যরাতে রাজশাহীর শাহ মকদুম থানার ভারালিপাড়া হতে মোহাম্মদ রওশন আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রওশন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, রাজশাহীতে দীর্ঘদিন পরিচয় গোপন করে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন তিনি। তার বাড়ি গাজী পুর এবং আলী নামে পরিচয় দিতেন। 1999 সালে কুষ্টিয়ার দৌলতপুরে একটি সভা চলাকালীন প্রকাশ্য দিবালকে হত্যা করা হয় যশোদ নেতা কাজী আরেফকে। কাজী আরেফ হত্যাকাণ্ডে সম্পর্কে সে জানায়, সে উক্ত হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে সে অংশগ্রহণ করে, সে উক্ত হত্যাকাণ্ডের সমন্বয় ও পরিকল্পনার সাথেও সে যুক্ত ছিল। এছাড়া চেয়ারম্যান বাকি ও স্থানীয় স্কুল শিক্ষক আমজাদ হত্যাকাণ্ডে অংশগ্রহণ ও পরিকল্পনার সাথেও তার সংশ্লিষ্টতা পাওয়া যায়। তার নামে 2005 সালে গাংনীতে একটি ডাকাতি মামলা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ বলেছেন, আগামী বছরের মার্চের মধ্যে 80% মানুষ ভ্যাকসিনের আওতায় আসবে, তবে নির্ভর করছে 3 মাসের মধ্যে দেশে টিকা উৎপাদনের উপর। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি আরও বলেছেন, করোনার 4টি টিকাই সমান কার্যকর, মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার টিকা আলাদা করে দেখার সুযোগ নেই। যথাসময়ে সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতকরণ নিয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ বলেন, সবাইকে অন্তত 2024 সাল পর্যন্ত মাস্ক পরতেই হবে।
আগামী 3 মাসের মধ্যে আমরা যদি তৈরি করতে পারি তাহলে আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যে আগামী এর মধ্যে আমরা টিকা সম্পন্ন করতে পারবো। সব টিকা সমান, তার প্রমাণ হলো অ্যাস্ট্রাজেনেকা তো 98% অ্যান্টিবডি পেয়েছি। পরে অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, গণটিকা দেওয়ার সময় ব্যবস্থাপনা ও স্বল্পতার কারণে অনেকে টিকা নিতে পারেনি। সিনোফার্মের সাথে আমরা যদি বাংলাদেশ সরকার এবং আমাদের ইনসেপটা চুক্তি করে থাকে, সমঝোতা করে থাকে, তাহলে টিকার দাম কত হবে? টিকা কি শুধু বদলজাত করা হবে নাকি ফর্মুলা দিয়ে উৎপাদন করা হবে? এই টিকা ক্রয় বিক্রয় কি সরকার করবে না ক্রয় বিক্রয়ের মধ্যে দিয়ে এখানে বেসরকারি সংস্থা নিযুক্ত থাকবে? এই বিষয়ে কিন্তু আমরা এই সমঝোতা চুক্তির পরে দৃশ্যমানভাবে কোনোভাবে আমরা দেখতে পাইনি। প্রতিযোগিতায় বিরোধী দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতর্কিকদের বিজয়ী ঘোষণা করা হয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আরও কঠোর হওয়া উচিত বলে মনে করেন সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আর্থিক খাতের স্বার্থে বিভিন্ন মহলের চাপের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংককে স্থির থাকতে হবে। ব্যাংকিং আলমনাকর তৃতীয় প্রকাশনার ভার্চুয়াল অনুষ্ঠানে এসব বলেন ডক্টর সালেউদ্দিন। এখন তো ব্যাংকারের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা, কারণ বাংলাদেশ ব্যাংক কোথায় যাবে? মানে এত ধরনের প্রেশার মধ্যে যে বাংলাদেশ ব্যাংক এখন যে যথাযথভাবে কাজ করবে এটাই তো প্রশংসা। যে ওখানে গিয়ে কোন অ্যাসোসিয়েশন, ওই অ্যাসোসিয়েশন, ওই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর একজন আছেন, একটু ভেবে চিনতে একটু পলিসিটা নিলে ওটা স্ট্রিক করা উচিত। যে হ্যাঁ নিয়েছি আমরা, আমাদের বিচার বুদ্ধিমতো এটা নিয়েছি, তথ্যভিত্তিক নিয়েছি, দরকার আমরা চেঞ্জ করবো, কিন্তু কারো কথায় কারো প্রেশারে করবো না। এই জিনিসটা কিন্তু আমার মনে হয় সেন্ট্রাল ব্যাংকের পলিসিতে এসে করা শক্ত অবস্থান নেবেন। দিঘি সাহেবকে দেখছি আজকে পার্টিসিপেট। দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুজ্জামান ফারুক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সারে আক্রান্ত ফারুক নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। জাতীয় প্রেস ক্লাব ছাড়াও অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সদস্য ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে, আত্মীয় স্বজন সহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বান্দরবানের থানচির তিন্দুর সীমান্ত এলাকা থেকে 3টি মর্টারশেল ও 2টি RL গোলা উদ্ধার করেছে বিজিবি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবান সেনা রিজিয়নের নির্দেশে ওই এলাকায় একটি অভিযান চালানো হয়। অভিযানে থানচির সীমান্তবর্তী দুর্গম তিন্দুর মুখের পাহাড়ি এলাকা থেকে 3টি উচ্চ ক্ষমতাসম্পন্ন মর্টারশেল এবং 2টি RL এর গোলা উদ্ধার করে তারা। বলিপাড়া জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ শরীফুল আলম জানান, ধারণা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ভয়ে সন্ত্রাসীরা উচ্চ ক্ষমতাসম্পন্ন এসব বিস্ফোরক মাটিতে পুঁতে পালিয়ে গেছে। সিরাজগঞ্জ পৌর এলাকায় 2 গ্রুপের সংঘর্ষে 1 যুবক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ভাঙ্গাবাড়ি মহল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকার 100 নারী পুরুষ। পরে মিছিলটি শহরের মুজিব সড়কে পৌঁছালে বিক্ষুব্ধ এলাকাবাসী কয়েকজন মুক্তা প্লাজায় ইট পাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষুব্ধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার শহরের দিয়ারধানগড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে মারা যায় ভাঙ্গাবাড়ি এলাকার যুবক সাজ্জাদ। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিরাজগঞ্জে সকল নদ নদীর পানি বাড়ছে। এদিকে রংপুর ও কুড়িগ্রামে তিস্তার পানিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল, পানিবন্দী কয়েক হাজার মানুষ। সিরাজগঞ্জে ফুসছে যমুনা, প্রতিদিনই বাড়ছে এর পানি, প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকা, পানিবন্দী কয়েক হাজার মানুষ, তলিয়ে গেছে ফসলি জমিসহ নানা স্থাপনা। এদিকে 2 দিনের ব্যবধানে রংপুরে আবারও বেড়েছে তিস্তার পানি। বৃহস্পতিবার সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে বয়ে যায়। তলিয়ে যায় উপজেলার লক্ষ্মীটারি, কোলকন্দ ও নোহালি ইউনিয়নের নিম্নাঞ্চল। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানির সংকট। বসতবাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন অনেকেই। অন্যদিকে ধীরে বাড়ছে কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীর পানি। সেতু পয়েন্টে ধরলার পানি বেড়েছে 11 সেন্টিমিটার। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে এখনও বিপদসীমার নিচ দিয়েই বইছে। মাসের শেষে বন্যার সম্ভাবনার কথা জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড।
নির্ধারিত সময় 2024 সালের মধ্যে চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম নগরে বন্দরের হালিশ শহরের বে টার্মিনাল ঘুরে দেখার সময় তিনি একথা জানান। বলেন, পদ্মা সেতুর মতো বে টার্মিনালও বাংলাদেশের গর্ব। খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, শিগগিরই চট্টগ্রাম বন্দর এখানে মাল্টিপারপাস টার্মিনাল তৈরির কাজ শুরু করবে। এরই মধ্যে জমি অধিগ্রহণ করা হয়েছে। বে টার্মিনাল নির্মাণে বিদেশি অনেক বিনিয়োগকারী আগ্রহ ছিল। করোনার কারণে কিছুটা সময় লাগছে। দেশের স্বার্থ রক্ষা করেই এর দায়িত্ব দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। সাভার উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির গরু রানী। দেশি বিদেশি মিডিয়ায় আলোচিত ও গিনেস বুকে নাম লেখানোর অপেক্ষায় থাকা 20 ইঞ্চি উচ্চতার ও 26 কেজি ওজনের এই গরুটি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিল। বৃহস্পতিবার মুমূর্ষু অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে ডাক্তাররা চিকিৎসা দিচ্ছিলেন। দুপুর 12টার দিকে মারা যায় রানী। কোরবানির ঈদের সময় এই গরুটির দাম উঠেছিল 5 লাখ টাকা। রাজধানীতে প্রাণ গ্রুপের ফাস্টফুডের নতুন রিটেল চেইন ফ্রাই বাকেটের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে ফ্রাই বাকেটের প্রথম শোরুমটির চালু করা হয়। সাত মসজিদ রোডের নীলু স্কোয়ারে শোরুমটির উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্রাইড চিকেন সহ বিভিন্ন ধরনের মজাদার ফাস্টফুড ভোক্তাদের কাছে সরাসরি পরিবেশন করা হবে। ফ্রাই বাকেট ব্র্যান্ডটি খুব শিগগিরই একটি জনপ্রিয় ফাস্টফুড ব্র্যান্ডে পরিণত হবে বলে আশা কর্তৃপক্ষের। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনকে এখনই গুরুত্ব সহকারে না নিলে সরকারের জিডিপির লক্ষ্যমাত্রার সামনে ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাই বাস্তবতা মাথায় রেখে কর্ম পরিকল্পনা ঠিক করার পরামর্শ বিশ্লেষকদের। বৃহস্পতিবার অভিবাসন ও উন্নয়ন বিষয়ক এক ভার্চুয়াল আলোচনায় এসব বলেন আলোচকরা। সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক মূল প্রবন্ধে বলেন, জলবায়ু পরিবর্তনে সমুদ্রের পানির উচ্চতা বেড়েছে বেড়ে গেলে দেশের 20% ভূমি পানির নিচে চলে যাবে। এতে বিপুল সংখ্যক অধিবাসী সৃষ্টি হবে। আলোচনার অংশ নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকির মধ্যে আছে। এই বিষয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনায় গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বরিশালে ইয়োনোর বাসায় হামলার 2 মামলায় প্রধান আসামি মেয়র সাদিক আবদুল্লাহ। প্রধানমন্ত্রী কাউকে ছাড়বেন না জানালেন ওবায়দুল কাদের। করোনায় মৃত্যু শনাক্ত কমছে, স্বস্তির সুযোগ নেই মত বিশেষজ্ঞদের। টিকা বিক্রিতে অভিযুক্ত বিজয় কৃষ্ণ কারাগারে, ক্লিনিকে অভিযান। হেফাজত আমির বাবুনগরীকে শেষবারের মতো দেখতে হাটহাজারিতে মানুষের ভিড়, রাতেই দাফন। পরিমণি ফের রিমান্ডে, হয়রানির অভিযোগ আইনজীবীর। ভয়াবহ মাদকের উৎস জানতেই বারবার জিজ্ঞাসাবাদ দাবি রাষ্ট্রপক্ষের। কাবুল বিমানবন্দরে এখনও বিশৃঙ্খলা, মার্কিন সেনাদের সহায়তাকারীদের ধরতে আফগানিস্তানের বাড়ি বাড়ি তালেবানদের তল্লাশি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/bangladeshvision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।